ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা হিউজ আপডেট হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে একটা বিশাল বড় আপডেট দিয়ে দেবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কথা বলতে চলেছি আই এফ এ শিল্ড নিয়ে অত্যন্ত ঐতিহ্যশালী টুর্নামেন্ট এবং ডুরান্ড কাপের পর ইন্ডিয়ার ওল্ডেস্ট টুর্নামেন্ট তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা আপডেট বেরিয়ে আসছে আইএফএ কিন্তু চেষ্টা করছে পরবর্তী সিজনের যে আইএফএ শিল্ডটা হতে চলেছে অর্থাৎ একশো পঁচিশতম আইএফএ শিল্ড তাতে কিন্তু বুন্ডেস লিগা থেকে একটা ক্লাব আনার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো জার্মানির টপ ডিভিশন অর্থাৎ বুন্ডেস লিগা সেখানের একটা টপ ক্লাবকে কিন্তু আইএফএ শিল টুর্নামেন্টে নিয়ে আসার সব রকম চেষ্টা করছে আইএফএ এখানেই শেষ নয় আর্জেন্টিনা এবং ব্রাজিলেরও দুটো টপ ক্লাবকে কিন্তু নিয়ে আসার চেষ্টা করছে আইএফএ একশো পঁচিশতম আইএফএস ইল টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য তো নিঃসন্দেহে এটা একটা হিউজ আপডেট বলাই যায় ইন্ডিয়ান ফুটবলের জন্য তো যদি আইএফএ সফল হয়ে যায় তাহলে বলতেই পারো এটা অবশ্যই একটা বিশাল আপডেট হতে চলেছে পরবর্তী আইএফএ শিল্ডের জন্য আশা করব আইএফএ যেন সফল হতে পারে তবে এই মুহূর্তের এটাই আপডেট আইএফএ সব রকমের চেষ্টা করছে বুন্ডেস লিগার একটা ক্লাবকে নিয়ে আসার জন্য এবং আর্জেন্টিনার ব্রাজিলের দুটো টপ ক্লাবকে নিয়ে আসার জন্য তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা